Fashion Talk, powered by Billiard Science, in association with Molana Incorporation. Hello friends, welcome to our show Fashion Talk. এবং আমাদের সঙ্গে আছেন রিনাউন্ড মেকআপ আর্টিস্ট কাম বিউটিশিয়ান শিখা আচার্যি। হ্যালো দি, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো আছি এবং তোমাকে সঙ্গে পেয়ে আমি সবসময় ভালো হয়ে যাই। দর্শক বন্ধুরা, আমরা তো প্রত্যেক দিনই বিউটি টিপস নিয়ে কথা বলি, ফ্যাশন টক্স নিয়ে কথা বলি, অনেক কিছু আমরা টিপস জানি এবং অনেক কিছু সমস্যার সম্বন্ধেও আমাদেরকে শিখা দিই বলে থাকে। কিন্তু আমরা প্রতিদিনই শুনে থাকি যে শিখা দি একটা কথা বলে, সেই প্রফেশনাল টাচটা বা প্রফেশনাল জিনিস দিয়ে, প্রফেশনাল প্রোডাক্টস দিয়ে কিভাবে করলে বেটার হয়। তো আজকের অনুষ্ঠানে আমি সেটাই জানতে চাই যে প্রফেশনাল প্রোডাক্টসটা আসলে কি। প্রফেশনাল প্রোডাক্টসটা হলো যেগুলো প্রোডাক্টস আমরা ইউজ করি, সেটা ফার্স্ট অফ অল এটাতে লেখা থাকবে এটা প্রফেশনাল, যেটা আমরা সেলুনে ইউজ করি সেটা আমরা কোনো কনজিউমার দোকানে পাবো না, সেটা টোটালি প্রফেশনাল থাকে আর এটা পুরো হার্বেলের মধ্যে হয়। প্রফেশনাল যেটা প্রোডাক্ট, এটা ইউজ করার পর আমাদের যে স্কিন বা হেয়ারের যেগুলো প্রবলেম থাকে 100% ওগুলো সলিউশন হয়ে যায়। তার জন্যই আমি সবসময় প্রেফার করি প্রফেশনাল প্রোডাক্ট। তো প্রফেশনাল প্রোডাক্ট তো অনেক, এখন তো মার্কেটে অনেকগুলোই এসছে। তো আজকে যে টপিকে তুমি বা যে প্রোডাক্ট নিয়ে কথা বলছো, সেটা আজকে আমরা একটা প্রফেশনাল প্রোডাক্ট যেটা হলো ব্রিলিয়ার, সেটা নিয়েই আজ কথা বলছি। আজকে আমাদের সঙ্গে ব্রিলিয়ার সায়েন্সের প্রোডাক্ট রয়েছে, সেটা আমি সেলুনে ইউজ করে থাকি। আচ্ছা, তো এটা হলো আমাদের প্রফেশনাল ব্রিলিয়ার প্রফেশনাল, যেটা হলো এটা রুট ডিপ, যেটা পুরো প্রফেশনাল, ঠিক আছে। তো এটা শ্যাম্পু আছে, এটা যদি তুমি মানে হেয়ারে ইউজ করো, যদি কারো ডালনেস বা ড্যান্ড্রাফ যাদের ট্রিটমেন্ট করতে হয়, তো এটা আমরা সেলুনে ইউজ করে থাকি, সেটা কোনো দোকানে তুমি পাবে না। তো এটা খুব ভালো প্রোডাক্ট। তো এমনিতে তো প্রফেশনাল যেগুলো প্রোডাক্ট আছে অনেকগুলোই আছে, তার মধ্যে একটা ব্রিলিয়ার, যেটা আমার সেলুনে আমি ভীষণভাবে এটা আমি মানে স্যাটিসফাইড এই প্রোডাক্ট নিয়ে, যে ভালো, খুব ভালো, ঠিক আছে। এর মধ্যে তো অনেক কিছু রয়েছে, স্কিনেরও আছে, হেয়ারেরও আছে, ব্রিলিয়ারের। তো তুমি কি জানতে চাইছো, কোন প্রোডাক্টটা ভালো? বা আজকের আজকের অনুষ্ঠানে আমরা মানে বিশেষত্বভাবে ভাবছি যে কি প্রোডাক্টসগুলো রয়েছে, সেই প্রোডাক্টস সম্বন্ধে যদি আমরা কিছুটা দর্শক বন্ধুদের কাছে পৌঁছতে পারি যে কি প্রোডাক্টস ইউজ করলে কোনটা ভালো হবে, সেটা হেয়ার সম্বন্ধেই হোক আর স্কিন সম্বন্ধেই হোক। তো মেইনলি আজকের অনুষ্ঠানে আমরা প্রোডাক্টসের সম্বন্ধেই জানবো। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো আমরা প্রথমে স্কিনের দিকে চলে যাই। হ্যাঁ, তো একদম রোজ আমরা ইউজ করতে গেলে কি একটা ময়েশ্চারাইজার যেমন প্রয়োজন তো হই, সবারই প্রয়োজন হয়, সেরকম কিছু যদি থাকে। ঠিক আছে, তো আমি প্রথম চলে যাচ্ছি যাদের ধরো এখন পিগমেন্টেশনের প্রবলেম। তো এটা হলো ব্রিলিয়ারের, যাদের স্কিন একদম ডাল প্লাস পিগমেন্টেশন, শুধু এদের ক্ষেত্রেই স্কিন লাইটিংটা ইউজ হয়, সেটা আবার যাদের নর্মাল স্কিন এটাতে ইউজ করা যাবে না। যদি কারো ডার্ক সার্কেল বা পিম্পলসের প্রবলেম থাকে, তো তাহলে এটা ইউজ করলে ভালো হবে? পিম্পলসের ক্ষেত্রে এটা যাবে না, শুধু ডার্ক সার্কেল পিগমেন্টেশনের ক্ষেত্রে এটা যাবে, যেটা স্কিন লাইটিং ব্রিলিয়ারের, ঠিক আছে। আর ধরো এটা হলো তোমার, আচ্ছা তার আগে আমরা আসবো যে এটা কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, বলে দিচ্ছি এটা আমি। তো এটা হলো ব্রিলিয়ারের ফেস ওয়াশ। আচ্ছা, এটা ফেস ওয়াশ প্লাস ক্লিনজিং দুটোরই কাজ দেয়। তুমি এটা রেগুলার এটা ইউজ করার পর, প্রথম তুমি এটা ইউজ করলে ফেস ওয়াশ, তারপর তুমি এটা ইউজ করলে স্কিন লাইটিং টোনার, ঠিক আছে। মানে এটা কি আমরা যে কোনো সময় ইউজ করতে পারছি? সকালবেলা একবার তুমি ইউজ করো আর রাত্রিবেলা একবার ইউজ করো, বাইরে থেকে কখনো এসেও যদি ক্লিন আপ করলে ভালো হবে। করলে ভালো, আবার যদি তুমি মনে করো যে না আমার স্কিনটা তো ভীষণ ড্রাই, তাহলে আবার তুমি ফেস ওয়াশটা ইউজ করতে পারবে না, তখন তোমার এটা ক্লিনজার ইউজ করতে হবে। এটার মধ্যে একটা ক্লিনজার আসে, ক্লিনজার ইউজ করলে তারপর এটা টোনার প্লাস ময়েশ্চারাইজার,
তারপর তুমি যে ক্রিম ইউজ করে সানস্ক্রিন তুমি সেটা ইউজ করলে সকালবেলা একবার আর রাত্রিবেলা একবার ইউজ করলে যে কোনো নরম মানে যে কোনো স্কিনে কি সেটা ইউজ করতে পারছে যাদের পিম্পলস এর প্রবলেম ওদের ক্ষেত্রে এটা যাবে না পিম্পলস এর জন্য এই ব্রিলিয়ারেরই অন্য প্রোডাক্ট আছে সেটা শুধু যাদের একনি প্রবলেম বা পিম্পলস এগুলা জন্য আলাদা মানে আমাদের কিনার সময় দেখে কিনতে হবে যে কার স্কিনের সঙ্গে কোনটা স্যুট করবে হ্যাঁ দেখে কিনতে হবে প্লাস তো তুমি যে কোনো বিউটিশিয়ানের সাথে কনসাল্ট করবে যে কোনো পার্লারে এটা আবার তুমি কোনো দোকানে পাবে না অবশ্য আমাদের এখানে যেটা ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে মৌলানা স্টোরস এখান থেকে তুমি এটা কালেক্ট করতে পারবে অ্যাকচুয়ালি এটা ফার্স্ট টাইম লঞ্চ করেছে আমাদের শিলচরে দিল্লি মুম্বাই গুয়াহাটিতে অনেক আগে এটা লঞ্চ হয়েছিল তো শিলচরে রিসেন্ট এটা লঞ্চ হয়েছে তো সব সেলুনে তুমি এটা পাবে না কিছু কিছু যারা প্রফেশনাল সেলুন যেগুলো আছে ওইখানেই তুমি পাবে আর যদি মনে করো যে না আমি তো এখন সেলুনে যেতে পারবো না তো তুমি ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে এটা আনতে পারবে সেটা হলো আমাদের ফাটক বাজার যেটা মৌলানা স্টোর্স এখানে গেলে তুমি এটা পাবে তো যদি কোনো সময় যদি তোমার এটা কিনতে কোনো প্রবলেম হয় তো ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে আমাকে ফোন করবে বা আমার সাথে কথা বললে হবে যে কোনটা কোন স্কিনে যাবে সেটাই দর্শক বন্ধুদেরকে বলবো যে আপনারা যখনই সেই প্রোডাক্টসগুলো কিনতে যাবেন তার আগে যদি আপনাদের স্কিন টাইপটা জেনে নেন তাহলে বেটার ভালো হবে যে কোনটা ইউজ করবেন কি স্কিন আছে সেটা বুঝে যদি ইউজ করেন তাহলে আপনারা বেটার রেজাল্ট পেয়ে যাবেন আর একটা প্রোডাক্ট আছে এটার মধ্যে এটা হলো একদম অয়েল ফ্রি এখন তো সামারের সিজন সবারই একদম অয়েলি ভীষণ অয়েলি তো এটা হলো অয়েল ফ্রি ব্রিলিয়ারের যেটা 100% অয়েল ফ্রি যাদের ভীষণ অয়েলি স্কিন ওদের জন্য এটা তো এটা যে অয়েল ফ্রি যেটা আছে তুমি এটা উইন্টার ইউজ করতে পারবে না এটা শুধু সামারের জন্য আর সামারের যদি ইউজ করতে হয় তুমি আর যদি মনে করো যে না আমি এটা ইউজ করে আমার পিম্পলসের প্রবলেম বেড়ে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে তুমি টোনারটা যদি ইউজ করো তখন তোমার ওই ক্ষেত্রে এটা হেল্প করবে তখন আর তোমার পিম্পলসের প্রবলেম হবে না ঠিক আছে আর একটা প্রোডাক্ট আছে আমাদের এই যে এটা যেটা এখন আমাদের আফটার 30 সবেরই একদম রিঙ্কলসের প্রবলেম এসে যায় কারো কারো রিঙ্কলস আর প্লাস একটু এজেড লাগে এদের ক্ষেত্রে হলো এটা স্পা ট্রিটমেন্ট এটা পুরো স্পার মতোই আমরা যেরকম হেয়ার স্পা যাদের রিঙ্কলস যাদের ওদের জন্য খুব হেল্পফুল এদের জন্য খুব ভালো যাদের একদম স্কিনটা রাফ হয়ে গেছে এদের জন্য শুধু এটা আফটার 30 এটা ইউজ করতে হবে 30 এর আগে এটা তুমি পারবে না এটা আফটার 30 এই এটা হলো অ্যান্টি এজিং যেটা লেখাই আছে এটাতে এক্সট্রা এনার্জি পাওয়া যায় এই প্রোডাক্টে ঠিক আছে আর এটা হলো আমাদের একনি যাদের পিম্পলসের প্রবলেম শুধু যারা পিম্পলস নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন পিম্পলসের এটার জন্য এই ফেস ওয়াশটা খুব ভালো শুধু মানে যাদের পিম্পলস আছে আবার যদি কারোর পিম্পলস না থাকে সেটা ইউজ করে তাহলে এই প্রোডাক্টটা আচ্ছা না আমি সেটা না যদি ভুল করে কখনো কেউ পিম্পলস নেই বাট পিম্পলস এর ক্রিমটা ইউজ করে নিল ভুলবশত না জেনে তখন হয়তো কি বেড়ে যেতে পারে মানে হয়ে যেতে পারে কোনো সময় ক্লায়েন্টরা বলে যে এটা ইউজ করার পর আমার তো খারাপ হয়ে গেছে তাহলে এটা তো মানে বুঝেই করতে হয় না যে কার স্কিনে কোনটা যাবে তার জন্য বিউটিশিয়ানের সাথে কনসাল্ট করা ভীষণ দরকার কারণ আজকে তোমার পিম্পলস এর প্রবলেম তুমি ব্রিলিয়ারের নাম শুনলে যে না ব্রিলিয়ারের একটা ফেস ওয়াশ আছে আমি এটা ইউজ করে নিই তখন তুমি এটা নিলে কিন্তু এটাতে লেখাই নেই যে এটা পিম্পলস এর জন্য তখন তুমি এটা ইউজ করলে আমরা স্টোরসে গেলেই কি আমরা জানতে পাবো যে আজকে আমার সাপোজ আমি জানি যে আমার আজকে ড্রাই স্কিন তো আমি স্টোরে গিয়ে তুমি ডিস্ট্রিবিউটর পয়েন্টে গেলে এটা জানতে পারবে না যে এটা কেন ইউজ হয় বা কিসের জন্য মানে কি কোন প্রোডাক্টটা ইউজ করব সেটা জানা যাবে না তোমার যে কোনো বিউটিশিয়ানের সাথে কনসাল্ট করতে হবে যে কোনো প্রফেশনাল পার্লারে যেতে হবে গিয়ে ওদের সঙ্গে কনসাল্ট করতে হবে যে আমার স্কিনে কোনটা যাবে তখন তো ওরাই বলেই দেবে যে তোমার এটা যাবে আর আর তোমার যদি একটু নলেজ থাকে তাহলে তুমি লিখাই থাকবে পিম্পলস অনলি ফর পিম্পলস অনলি ড্রাই স্কিন লিখাই থাকবে কিন্তু খুব ভালো প্রোডাক্ট এটা বিলিয়ার যেটা খুব ভালো আর হলো আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এটা হলো ব্রিলিয়ারের নাইট ক্রিম আচ্ছা সারাদিন তো একদম জারের মধ্যেই থাকতে হয় আমাদেরকে রাতে মানে সেটা খুব ইম্পর্টেন্ট না একটা ডে ক্রিম এন্ড নাইট ক্রিম ভীষণ ভাবে ডে ক্রিম ভীষণ ইম্পর্টেন্ট এটা হলো নাইট ক্রিম রাতেবেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন তো স্কিনটা একদম 4-5 ঘন্টার জন্য একটু রিলিফ দিতে হয় না তখন যদি তুমি যে কোনো নাইট ক্রিম ইউজ করো তো অবভিয়াসলি ভালো হবে কিন্তু ব্রিলিয়ারটা ভীষণ ভালো ভালো প্রোডাক্ট ব্রিলিয়ার ইউজ করার পর মানে গ্যারান্টি আমি দিলাম যে তোমার স্কিনের ইমপ্রুভমেন্ট আসবেই আসবে
তো এটা কি করে আমরা বুঝবো যে এটা ইউজ করে আমাদের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, মানে বা স্যুট করছে প্রোডাক্টটা ইনিশিয়ালি আমাদেরকে স্যুট করছে কি না? তুমি এক সপ্তাহের মধ্যে দেখে নেবে তোমার স্কিনের মধ্যে পরিবর্তন আসছে, কারণ অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছে যে আমি তো ব্রিলিয়ারি সাজেস্ট করলাম ফেসের জন্য, তোরা বললো যে ভীষণ ভালো প্রোডাক্ট, ওদের ফিডব্যাকও খুব ভালো। আর যেহেতু আমি এই প্রফেশনে মানে কখনো যদি এটা ইউজ করে ইচিং হচ্ছে বা কখনো টোনার টোনারটা তো আছেই, টোনারটা স্প্রে করলি ইচিং প্রবলেমটা প্রবলেম মানে ইচিং হলে কি আমরা ভাববো যে সেটা আমাদেরকে স্যুট করছে না? না, এটা কোনো কথা না যে ইচিং হলেই যে তোমার স্যুট করছে না তা না। ইচিং অনেকজনেরই ফার্স্ট টাইম ইউজ করার পর ইচিং হয়, যদি তুমি একদিন ইউজ করার পর দুই নম্বর একটু বার্নিং সেন্সেশন অনেক সময় হয়ে যায়। আর কারো কারো যে সেনসিটিভ স্কিন থাকে ওদের জন্যই আলাদা প্রোডাক্ট আছে, সেনসিটিভ লিখাই থাকবে ফর সেনসিটিভ, কারণ প্রোডাক্টটা ভালো করে তোমার জানতে হবে কিসের জন্য কোন প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা আরও প্রোডাক্টের সম্বন্ধে জেনে নেব, আপনাদের সমস্যা নিয়ে আমরা আবারও আসছি, কিন্তু এবার সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, খুব তাড়াতাড়ি আসছি। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম ব্রিলিয়ার সায়েন্স, আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, ফাটক বাজার, শিলচর। লুকাবে কোথায়? কিট ডিটেকশন ফর্মুলা নিয়ে এলো প্রাণ ললিপপ। যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের? হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। প্রাণ পটেটো ক্র্যাকার্স, এই লোভে পাপ নেই। Our promise, care for car. এবার শিলচরে প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ান এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে, তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8011331777, 8721926530, ইমেল আইডি aditya.service.2017@gmail.com।
প্রাণ ফ্রাইড পিস প্যাকেট ভরা পাগলামিয়া রিস্ক। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইয়োর ড্রিম। কলকাতার পর এবার বাংলার বাইরে উত্তর পূর্বাঞ্চলে প্রথম শিলচরে শোরুম খুলল সাহা টেক্সটাইল। শাড়িসহ নানা ধরনের কাপড় প্রস্তুতকারক ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান। তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে, উল্লাসকর দত্ত সরণি, ওমেন্স কলেজের পাশে, দেনা ব্যাংকের বিপরীতে, শিলচর। ফোন নাম্বার 8876138267। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফ্যাশন টক। শিখাদি, তো যাওয়ার আগে, ব্রেকে যাওয়ার আগে আমরা বলছিলাম স্কিনের ব্যাপারে, আমাদের ব্রিলিয়ারের কীভাবে স্কিন প্রোডাক্টসগুলো রয়েছে। খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টস দেখালে তুমি, কিন্তু এখানে কি কিছু হেয়ার সমস্যা, মানে হেয়ার নিয়ে কিছু প্রোডাক্টস নেই? হ্যাঁ, হেয়ারেরও আছে ব্রিলিয়ারের। আমি বলছি, ফার্স্ট আমি বলছি, এটা হলো হেয়ারের, যাদের হেয়ার একদম ড্রাই, ঠিক আছে, ড্রাই এবং ড্যামেজ হয়ে গেছে ওদের ক্ষেত্রে এটা খুব ভালো। আর এটা পুরো প্রফেশনাল, আর এটার কস্টও কম, সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ, রিজনেবল প্রাইসে এটা আছে, এটা খুব ভালো। এটা প্লাস নারিশিং এরও কাজ হয়, এটা খুব ভালো। বাচ্চাদের ক্ষেত্রেও এটা ইউজ করতে পারবে, সেটা হলো আমাদের বিলিয়ারের ময়েশ্চারাইজার ড্রাই হেয়ার জন্য। ফর অল এজ, ফর অল এজ। কত বছরের বাচ্চা? 10 ইয়ার্স। 10 ইয়ার্স, হ্যাঁ, 10 ইয়ার্স এর পর থেকে যে কোনো বাচ্চারা ইউজ করতে পারবে, ছেলেরাও ইউজ করতে পারবে, প্লাস মেয়েরাও ইউজ করতে পারবে। এটা খুব ভালো প্রোডাক্ট। এটা দর্শক বন্ধুদেরকে বলে দেবো যে এটা আপনারা শুধু মেয়েরাই নয়, ছেলেরা এবং 10 বছরের বাচ্চা থেকেই ধরে আপনারা এটা ইউজ করতে পারছেন ফর ড্রাই হেয়ার। ফর ড্রাই হেয়ার। এটা হলো আমাদের ব্রিলিয়ারের স্মুদিং শ্যাম্পু। যাদের স্ট্রেট শ্যাম্পু, এত সুন্দর বোতলটা দেখছিলাম এত সময় থেকে, এটা শ্যাম্পু। তুমি হয়তো ভাবছো এটা অয়েল, না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা অয়েল না, অয়েলের মতোই। এটা পুরো হানি দিয়ে এটা তৈরি, ঠিক আছে? তো এটা হলো স্মুথ, যাদের স্ট্রেটনিং করার পর বা ধরো কোনো কেমিক্যাল ইউজ করার পর চুলের একদম ড্রাইনেস, রাফনেস এসে গেছে, প্লাস একদম ফ্রিজি হয়ে গেছে যাদের চুল, তাদের ক্ষেত্রে এটা ভীষণ ভালো।
আর এটার সঙ্গে রয়েছে, এটা দেখতে অনেকটা অয়েলি অয়েলি টাইপ লাগছে, তো হ্যাঁ এটাতে হানি হানি দিয়ে এমনিতে যেগুলো আমরা মার্কেটের প্রোডাক্ট যেগুলো একটু কম দামে পেয়ে যাব, কিন্তু যদিও কম দামে আমরা যদি পাই আমরা এটা, কিন্তু এটা বেশি হলো এটা কোয়ান্টিটি একদম কম, একদম এতটুকু কোয়ান্টিটিতে এটা হয়ে যায়। আর যাদের কোনো কোনো সময় আছে সব শ্যাম্পু কন্ডিশনার সবের মানে স্মেলটা ভালো লাগে না, সেই ক্ষেত্রে এটা খুব ভালো স্মেল, একদম চকলেট চকলেট স্মেল, এটা পুরো মিল্কি, এটা খুব ভালো। এটা ব্রিলিয়ারের যেটা ফার্স্ট টাইম এটা লঞ্চ হলো আমাদের ইন্ডিয়াতে, খুব ভালো এটা, খুব সুন্দর। আমার দর্শক বন্ধুরা মনে হয় ব্রিলিয়ারকে এখন যদি আপনারা ঘরে না নিয়ে আসেন তাহলে বোধ হয় আর ভালো লাগবে না। খুব ভালো, আমার দেখে এত ভালো লাগছে আমি তো নিয়েই যাচ্ছি, এটা খুব ভালো। আর একটা আছে আমাদের সেটা ওই সেই বোতলটা দেখে খুব ভালো লাগছে, এটা তো অনেক কিউট, এটা তো একদম মনে হচ্ছে মিরিন্ডা না, একদম একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো। এটা এটা হলো রুট ডিপ, যাদের স্ট্রেটনিং করার পর কারো কারো ব্রেকেজ এসে যায়, এটা আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করি। আবার একটা মানে এইগুলো তো তাহলে আমাদের নিশ্চয় ঘরে নিয়ে কোনো, আমি যেগুলো প্রোডাক্টের কথা বলছি এগুলো সব আপনি ঘরে হোম হোম প্রোডাক্ট, যেগুলো আমাদের যেগুলো সেলুনের প্রোডাক্ট এগুলো না, সবগুলো হোম প্রোডাক্ট, হোম কেয়ার যেগুলো, ঠিক আছে। তো এটা হলো রুট ডিপ, যেটা আমরা আমরা স্ট্রেটনিং করার পর আমাদের ব্রেকেজ হয়ে যায় না, ব্রেকেজ এসে যায়, সেই ক্ষেত্রে এটা আমরা ট্রিটমেন্টের মতো ইউজ করি, প্লাস ঘরে এটা হোম কেয়ারের ইউজ করি। আর এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে রুট ডিপ, যাদের ভীষণ হেয়ারফল হচ্ছে, কোন রকমই কন্ট্রোল হচ্ছে না, অনেক ক্লায়েন্ট এসে যায় যে না হেয়ারফল হচ্ছে হেয়ারফল হচ্ছে, কোনো মতেই এটা কন্ট্রোল হচ্ছে না, তো আমাদের ব্রিলিয়ারের হয়তো ওই প্রোডাক্টটা এখানে নেই, আমাদের সেলুনে আছে বা আপনি মৌলানা স্টোর্সেও পেয়ে যাবেন, এখানে নেই এটা। এটা হলো রুট ডিপ যেটা বললাম, আর এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ব্রিলিয়ারের, সেটা হোম কেয়ার, যাদের হেয়ারফল হচ্ছে গ্যারেন্টি 100% 10 ডেজের মধ্যে মানে তোমার মানে হেয়ারফল কমে যাবে, যদিও একটু কস্ট বেশি এটার প্রফেশনাল পুরো, কিন্তু 100% হেয়ারফল কমে যাবে। তো মনে হয় সেই প্রোডাক্টটা বোধহয় সবচেয়ে ভালো, প্রয়োজন প্রয়োজন, এত বেশি এখানে এত বেশি পলিউশন না, এত বেশি কস্ট না, 2000 এর মধ্যে আসে এটা, কিন্তু খুব ভালো প্রোডাক্ট, কোয়ালিটি যদি প্রোডাক্ট থাকে তাহলে নিশ্চয়ই আমার মনে হয় যে তখন কস্টটা ভেরি করে না, কারণ আমরা কোয়ালিটি কি দিচ্ছি সেটা দেখতে হবে। আর এত বেশি পলিউশনের মধ্যে দিয়ে আমাদের এমনি আমার মনে হয় যে আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকেরই এরকম প্রবলেম সমস্যা হয়তো রয়েছে, যে হেয়ার ফল খুব বেশি হয়, খুব বেশি যাদের, সবাই মানে সবাই আমাদের বন্ধু আছে না, অনেকজন আছে, অনেক ক্লায়েন্ট আছে যে আমি আর টাইম নেই, আমি পার্লারে বসে আমি এত সময় টাইম দিতে পারবো না, আমার ঘরে যেতে হবে, বাচ্চা আছে, অফিস আছে, না ওদের ক্ষেত্রে এটা বিশেষ দরকার, তার জন্য কিছু কিছু ক্লায়েন্ট আছে ওরা এটা ঘরেই নিয়ে নেয়, তো আমাদের এটা স্ক্যাল্পে লাগাতে হয়, ঠিক আছে। তো ওইটার মধ্যে সব কিছু নিয়ম দেওয়াই থাকে, শুধু স্ক্যাল্পেটা ইউজ করলে 10 ডেজের মধ্যে হেয়ারফল গ্যারেন্টি কমে, যদি না কমে তো আমি তো আছি, আর আমি যে কোনো প্রোডাক্ট যদি মানে কাউকে সাজেস্ট করি তাহলে এরকম প্রোডাক্টই সাজেস্ট করব যেটা রেজাল্টটা বেটার হয় বা কোনো কমপ্লেন যাতে না, কোনো সন্দেহ নেই ওইটাই। এটার মধ্যে আরেকটা আছে, সেটা হলো এটা হলো আমাদের ব্রিলিয়ারের নিউ গ্রোথ, যারা মানে চায় যে না আমার নিউ গ্রোথ আসবে না, একদম একদম চুল একদম পড়ে গেছে বা কিছুতেই ইয়ে হচ্ছে না, বা হেয়ার ফল খুব বেশি খুব বেশি হয়েছে কিছু, কিন্তু একটা কথা কি সব ক্লায়েন্টরাই ভাবে যে আমার হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হচ্ছে, আমার একদম খালি হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে জায়গা থেকে আমাদের হেয়ার ফল হয় আফটার 90 ডেজ পর আবার এখান থেকে আবার গ্রোথ হয়ে যায়, মানে আসে, তো কারো কারো আসে না যাদের একটু প্রবলেম থাকে ওদের ক্ষেত্রে এটা খুব বেশি, বা কারোর যদি খুব হালকা চুল থাকে তখন কি সেটা ইউজ করলে আর একটু না, এটা আবার ইউজ করলে ভলিউম পাবে না, ভলিউমের শ্যাম্পুটা আলাদা আছে ব্রিলিয়ারেরই আছে, না শুধু ভলিউম না মানে হেয়ার গ্রোথের পার্সেন্টেজটা কি বাড়বে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউ গ্রোথ আসবে, নিউ গ্রোথ, হ্যাঁ হ্যাঁ, বেবি হেয়ার বহুত অনেক হেল্প করে, এটা এটা ইউজ করতে পারবে, এটা খুব ভালো প্রোডাক্ট এটা। আর একটা আছে আমাদের, এটা হলো ব্রিলিয়ারের একটা আছে জেল, যেটা আমরা হেয়ার জেল হিসেবে ইউজ করি, আছে না ছেলেরা আমার একটু স্পাইকি হবে, একটু স্পাইকি লুকস চাই, এখন যে ইয়ং ছেলেরা আছে এদের জন্য এটা খুব ভালো ব্রিলিয়ারের, এটা পুরো একদম জেল সত্যি। আর এখন তো শুধু মেয়েরাই নন
ছেলেরাও পুরুষরাও এগিয়ে এসেছেন। সব প্রোডাক্টসই রয়েছে আজকাল, মেন্স প্রোডাক্টও রয়েছে, ওমেন্স তো রয়েছেই, সঙ্গে করে মেন্স এর প্রোডাক্টসও রয়েছে। তো সেটা একটা খুব ভালো খবর আমাদের সব পুরুষ বন্ধুদের জন্য। আর একটা শ্যাম্পু আছে আমাদের অ্যাবসোলিউট অ্যাডভান্স, যেটা আমরা শ্যাম্পু করার পর, অনেক সময় আছে শ্যাম্পু করার পর চুলটা ভীষণ ড্রাই হয়ে যায়, খুব ড্রাই, কারো কারো কন্ডিশনার করার পরই আমাদের মানে আরও ড্রাই লাগে, এদের ক্ষেত্রে এটা খুব ভালো। এটা মানে স্প্রে, এটা অ্যাডভান্স রুট ডিপস অ্যাডভান্স, যেটা যেটা আমাদের হেয়ারের শাইনটা আনে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ছেলেরা জেল ইউজ করে, তো সেটা কি এই পারপাসে ইউজ হচ্ছে? না, এটা জেল না, এটা পুরো এটা কন্ডিশনারের আগে পরেই ইউজ করতে হয়। এটা ওয়াটার স্প্রে, এটা শাইনের জন্য, শুধু শাইন আসবে যাদের ওয়েভি হেয়ার কম করতে পারছে না যারা, ওদের ক্ষেত্রে ভীষণ হেল্পদায়ক। আচ্ছা, ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারে? আমরা আগে যেরকম লিভন যেরকম প্রোডাক্ট ইউজ করতাম, এটা ওই টাইপের, যাদের ওয়েভি হেয়ার কম করতে পারছে না, এটা একটু স্প্রে করার এক মিনিট পর একদম চুল একদম ম্যানেজেবল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রোডাক্ট এটা। তার সঙ্গে আমরা যে সিরাম অনেক সময় ইউজ করি, এটা সিরামেরও এটা মানে হেল্প করবে। সিরাম আর ইউজ করতে হবে, মানে সিরাম ইউজ না করে আমরা এটা ইউজ করতে পারি, এটা খুব ভালো, এটা রুট ডিপ, এটা খুব ভালো। তো শিখা দি সবই তো আমরা এতগুলো প্রোডাক্টস দিয়ে কথা বললাম, দেখলাম, শুনলাম, কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে একটা লাস্ট একটা কোয়েশ্চেন এসেছিল যে ড্যান্ড্রাফ সম্বন্ধে কিছু যদি বলা যায়, মানে বাচ্চাদের থেকে ধরে বড়দের ড্যান্ড্রাফ সমস্যা তো আমাদের এখানে খুব বেশি। হ্যাঁ, এটা সত্যি বলেছো তুমি, ড্যান্ড্রাফের জন্য এই শ্যাম্পুটা ভীষণ ভালো, সেটা তুমি উইকলি তিন দিন ইউজ করলে বাচ্চাদের ক্ষেত্রেও ভীষণ ভালো, যাদের ড্যান্ড্রাফ আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কারো কারো ড্রাই ড্যান্ড্রাফ, আর কারো কারো ড্যান্ড্রাফ আছে কিন্তু ওইগুলো দেখা যায় না, অয়েলি যেটা, এই দুটোর জন্যই এটা খুব ভালো। এটা বড়দের ক্ষেত্রেও এটা হেল্পফুল এবং ছেলেদের ক্ষেত্রেও, প্লাস ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তুমি ইউজ করতে পারবে, সবাই ইউজ করতে পারবে এটা। আর এটার অল ইন ওয়ান বলতে গেলে, হ্যাঁ, এটার কস্টও এত বেশি না, 300 সামথিং এরকমই হবে। এটার সঙ্গে আবার কন্ডিশনার আসে না ড্যান্ড্রাফের যেটা, এটাতে খুব ভালো। আচ্ছা, আমাদের কি সেই শ্যাম্পুটা ইউজ করার পর কন্ডিশনারটা মাস্ট ইউজ করা? হ্যাঁ, কন্ডিশনার মাস্ট। আবার যাদের একদম পাতলা চুল, একদম অয়েলি, ওদের ক্ষেত্রে কন্ডিশনার দরকার নেই, শুধু শ্যাম্পুটা ভালো ইউজ করলেই হয়। কিন্তু যাদের ড্রাই হেয়ার যাদের, এদের ক্ষেত্রে তো ইউজ করতেই হবে, কারণ ওরা কমই করতে পারবে না কন্ডিশনার ইউজ না করলে, তার জন্যই কন্ডিশনারটা ভীষণ দরকার সত্যি। আবার যদি আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দাও যে এই প্রোডাক্টসগুলো আমরা কোথায় পেয়ে যাব? এই প্রোডাক্টসগুলো প্রফেশনাল যেগুলো সেলুন আছে আমাদের শিলচরে, বেসিক্যালি তো আমার এখানে পাবেই, আর মৌলানা স্টোরসে পাবে, এগুলো মৌলানা স্টোরসেই ডিস্ট্রিবিউটেড পয়েন্ট, কিন্তু এমনিতে মৌলানা স্টোরস সেল করতে পারবে না, যেহেতু এটা প্রফেশনাল প্রোডাক্ট, কিন্তু ডিস্ট্রিবিউটেড পয়েন্ট, তার জন্যই ওখান থেকে নিতে পারবে তোমরা যদি তুমি চাও, বা এমনিতে আমাদের শিলচরে যেগুলো প্রফেশনাল সেলুন আছে, আমরা নরমালি গিয়ে মৌলানা স্টোরস থেকে কিনতে পারছি। হ্যাঁ, আর কোথাও পাবে না, আমরা বিউটি সেলুনে পেয়ে যাচ্ছি, সেলুনে পাবে, এমনিতে কোনো তুমি সেলুনে পাবে না। ঠিক আছে, ঠিক আছে শিখা দি, তাহলে আমরা আজকে অনেকগুলো প্রোডাক্টস নিয়ে শুনলাম, আর সত্যি খুব ভালো লাগছে শুনে, কারণ এই প্রোডাক্টটা নিয়ে আমারও বিশেষ কিছু জানা ছিল না, আর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম লঞ্চ, আর আমাদের শিলচরে আমরা এখন পেয়ে যাচ্ছি, সেটা সবচেয়ে বড় কথা, যে আমাদের এখন আর বাইরে গিয়ে সেটার সম্বন্ধে দেখতে হচ্ছে না, আনতে হচ্ছে না। তাছাড়াও আপনারা যদি চান, আপনারা নেটে এইটার সম্বন্ধে সার্চ করলে ফুল ডিটেইলস পেয়ে যাবেন। আর এখন তো আর একদমই সমস্যা নেই, আমাদের শিলচরে মৌলানা স্টোরস রয়েছে এবং বিউটি সেলুনসও রয়েছে, সেখানে আপনারা এই প্রোডাক্টসগুলো খুব ভালোভাবেই পেয়ে যাবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। তো সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ শিখা দি, আমাদের সঙ্গে এত সুন্দর প্রোডাক্টসগুলো নিয়ে কথা বলার জন্য, আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, এবং আমার দর্শক বন্ধুদের কাছে সেই সব প্রোডাক্টসগুলো পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর প্রতিদিনই আমরা তোমাকে পেয়ে যাব, আর নেক্সট টাইম আরও কিছু নিয়ে আমরা আসবো, সেই আশা থাকছে। আজকের জন্য তো আমরা এখানেই, সময়সীমা শেষ হয়ে গেছে আমাদের। তো দর্শক বন্ধুরা, আপনারা প্রতিবারের মতো যদি আবারও আমাদের সঙ্গে আসতে চান, এই অনুষ্ঠানে এসে থাকতে চান, তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন, নিচে স্ক্রোলিংয়ে দেওয়া রয়েছে আমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং আসেন আমাদের সঙ্গে, এখানে এসে বসুন, আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।
ফ্যাশন টক পাওয়ার্ড বাই বিলিয়ার্ড সায়েন্স ইন অ্যাসোসিয়েশন উইথ মৌলানা ইনকর্পোরেশন। কসমেটিক্সের জগতে এক অনবদ্য নাম বিলিয়ার্ড সায়েন্স। আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটার মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স গোপালগঞ্জ ফাটক বাজার